হ্যালো বন্ধুরা, ভারতবর্ষ স্বাধীন হবার কিছুদিন পর সারা বিশ্বের মাঝে নিজের অবস্থান প্রদান করেছে। ভারতবর্ষ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে এই হিন্দুস্তানও কারোর থেকে কম কিছু নয়। কিন্তু উন্নতির রাস্তায় কিছু দেশরা ভারতবর্ষকে সবসময় দাবিয়ে রাখার জন্য চেষ্টা করেছে, সেটি ডাইরেক্ট হোক বা মুখোশে আটা আমেরিকা হোক, চীন হোক বা পাকিস্তান হোক। ভারতবর্ষের এই শত্রু দেশরা সবসময়ের জন্য ভারতবর্ষকে পার নিচে রাখার জন্য চেষ্টা করেছে, আর ভারতবর্ষকে ক্ষতি করার দৃষ্টিতে অনেক জায়গাতে তারা সফলও হয়েছে। দেখুন না, আজ থেকে সপ্তাহখানেক আগে জম্মু কাশ্মীরে কি ঘটনাটি ঘটলো, তার পেছনের দায় আমরা কাকে দেব, আমেরিকাকে বা পাকিস্তানকে? কমেন্ট করে অবশ্যই জানান। আজকে আমি আপনাদের বলতে যাচ্ছি এমনই কিছু 5টি দেশের বিষয় যারা ভারতবর্ষকে কখনোই সাহায্য করতে চায় না এবং করবেও না। সর্বপ্রথম নম্বরে রয়েছে আমেরিকা। এই মার্কিন যুক্তরাষ্ট্র নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে। এই দেশ প্রথম থেকেই ভারতের বিরুদ্ধে রয়েছে, শুধু সামনে সামনেই ভালোবাসা দেখায়, পেছনে কূটনীতি রয়েছে। আমেরিকা দেশ বিপদের সময় অনেক সময় ভারতবর্ষের হাত ছেড়ে দিয়েছে। আমেরিকা বিশ্বস্তরে বলে যে আমরা ভারতবর্ষের খুবই গভীর বন্ধু, কিন্তু এইসব আমেরিকার একটি কূটনীতির চাল, আমরা যার নাটকের মধ্যে আমরা ঢুকতে পারবো না। এরা প্রথম থেকেই বলছে যে আতঙ্কবাদী শেষ করার জন্য ভারতবর্ষে সাহায্য করবে, কিন্তু পেছনের দরজা থেকে যারা আতঙ্কবাদীদের থাকতে জায়গা দেয় তাদেরকে, মানে পাকিস্তান দেশকে সাহায্য করে। শুধু এই না, মাঝে মাঝে ওয়েপন্সও সাপ্লাই করে, যার থেকে যেন পাকিস্তান ভারতবর্ষের পর মাঝে মাঝে হামলা করতে পারে, আর সেটিও করছে। দ্বিতীয় নম্বরে রয়েছে চায়না। ভারতবর্ষের অনেক চেষ্টা করার পরও তারা এনএসসির সদস্য হতে পারেনি, আর চীন দেশ অনেক বছর ধরে চেষ্টা করছিল, আর এই কথাটির ডাইরেক্ট বিরোধ করেছে চীন দেশ। চীন দেশ ভারতবর্ষের সঙ্গে তাদের ব্যবসায়িক কাজগুলো আরো শক্তিশালী করার জন্য চেষ্টায় থাকে, আর চীন দেশ সেইভাবে ভারতবর্ষকে একটি বাজার মনে করে নিয়েছে, আর তাদের লো কোয়ালিটির চাইনিজ প্রোডাক্টসগুলি ভারতবর্ষের মধ্যে অনেক পরিমাণে বিক্রিও করছে। ভারতের শত শত পুরনো বন্ধু দেশ নেপাল দেশকেও, চীন দেশ নেপাল দেশকেও ভারতবর্ষ থেকে আলাদা করার জন্য চেষ্টায় রয়েছে। তৃতীয় নম্বরে রয়েছে পাকিস্তান। সাপুড়েরা যেমন সাপকে পালন পোষণ করে দুধ খাবিয়ে বড় করে, ঠিক তেমনই পাকিস্তান দেশ আতঙ্কবাদীদের বড় করছে তাদের দেশের মধ্যে, আর যুদ্ধের জন্য তৈরি করছে ভারতবর্ষের বিরুদ্ধে। আর এই দেশটি ভারতবর্ষের থেকে বের হয়ে ভারতবর্ষকেই চোখ দেখায়। 1993 সালের মুম্বাই ব্লাস্টের মুখ্য আরোপী দাউদ ইব্রাহিম, লক্ষারে তৈবা, জেশে মোহাম্মদ এবং 2009 সালের 26/11 মতো হামলা আমাদের এই প্রুফ করে যে পাকিস্তান দেশ ভারতবর্ষকে কখনোই নিজের চোখে দেখতে চায় না এবং কোনো দিক থেকেই ভারতবর্ষকে সাহায্য করবে বলে মনে হয় না। আমাদের জম্মু কাশ্মীরকে নিজের কাশ্মীর বলে এই পাকিস্তান দেশ এবং সবসময়ের জন্য বর্ডারে যুদ্ধও করতে থাকে। চারতম নম্বরে রয়েছে তুরস্ক, মানে টার্কি দেশ। তুরস্ক দেশের সম্বন্ধ ভারতবর্ষের সঙ্গে সবদিনের জন্য একটু বাঁকা রয়েছে। এদের চোখের মধ্যে শুধুমাত্র ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলতে দেখতে পারবেন, সেটি 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ হোক বা এনএসজি মামলা হোক, তুরস্ক দেশ সবদিনের জন্য পাকিস্তানের সাথ দিয়েছে। পাঁচতম নম্বরে রয়েছে ইউকে, মানে ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড। এই নামটি শুনে আপনি হয়তো অনেকটি অবাক হয়ে গেছেন, আগে যেমন আমাদের পর রাজত্ব করেছিল আর ঠিক তেমনি আজও এই দেশটি ইনডাইরেক্টলি ভারতের রাজত্ব করতে চায় এবং ভারতবর্ষকে নিচু দেখানোর সবসময়ের জন্য চেষ্টায় থাকে। একদিকে আমেরিকা এবং ইংল্যান্ড আতঙ্কবাদীর বিরুদ্ধে হাত মেলায়, আর অন্যদিকে আতঙ্কবাদীদের সাহায্য করা দেশ পাকিস্তানের সঙ্গে হাতও মিলায়। আর এই হলো ভারতবর্ষের কিছু শত্রু দেশ যারা ভারতবর্ষকে বিপদের সময় সাহায্য করবে না। আমরা যাদের বন্ধু মনে করতাম তারাই ভারতবর্ষের পরম শত্রু। আপনারা কি মনে করেন এই বিষয়ে কমেন্ট করে অবশ্যই জানান, এবং ভিডিওটি আপনাদের প্রিয়জনদের সঙ্গে হোয়াটসঅ্যাপ তথা ফেসবুক গ্রুপে অনেক অনেক শেয়ার করুন। আমি আবার আসবো একটি নতুন তথ্যের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ।